নভেম্বর মাসে আর্জেন্টিনার কার সাথে কবে কয়টি ম্যাচ রয়েছে জেনে নেব বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত দু ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব আর এই ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করছে কনমে বলে আর্জেন্টিনা ব্রাজিল পেরু উরুগুয়া চিলি সহ সর্বমোট দশটি দল তো যেহেতু বাছাই পর্ব শুরু হয়েছে তাই আর্জেন্টিনার কবে কার সাথে কখন ম্যাচ রয়েছে তা দেখে নেব বাংলাদেশ সময় তো দুই হাজার তেইশ সালে আর্জেন্টিনার সর্বমোট ম্যাচ রয়েছে ছয়টি এই বাসাই পর্বের যার মাঝে চারটি ম্যাচ কিন্তু খেলে ফেলেছে আর দুটি ম্যাচ রয়েছে দুই সালে এবং দুই সালে রয়েছে ছয়টি ম্যাচ এবং দুই সালে রয়েছে ছয়টি ম্যাচ তো দুই সালের নভেম্বর মাসে আর্জেন্টিনার ম্যাচগুলোর সময়সূচি দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না নিয়মিত আপডেট পেতে দু হাজার সালে আর্জেন্টিনা ছয়টি ম্যাচের মাঝে চারটি ম্যাচ খেলেছে যেখানে ইকুয়েডর বলিভিয়া প্যারাগুয়ে এবং পেরুর সাথে চারটি ম্যাচ খেলেছে চারটি আর্জেন্টিনা জিতেছে এবং পঞ্চম যে ম্যাচটি রয়েছে সেটি হলো সতেরোই নভেম্বর দু হাজার সালে আর এই ম্যাচটির সময়সূচি হলো ভোর ছয়টা বাংলাদেশ সময় আর ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ভেনুতে এরপর ষষ্ঠ ম্যাচটি রয়েছে হলো ব্রাজিলের বিপক্ষে ২২ নভেম্বর দু তো বাইশ নভেম্বর দু বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটির ভেনু কিন্তু ব্রাজিলে তো এই ছিল মূলত আর্জেন্টিনা দলের দুই সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাসাই পর্বের ছয়টি ম্যাচের সময়সূচি তো যেহেতু চারটি ম্যাচ খেলেছে আর দুটি ম্যাচ বাকি রয়েছে তো আপনারা যদি চান তাহলে আমরা দুই হাজার চব্বিশ সালের সময়সূচিও জানিয়ে দেবো আপনাদেরকে তো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে